So yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket, affecting right now. কথাগুলো বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে হুট করেই অবসর নিয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামে একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। বোর্ডের সাথে দ্বন্দ্বের জেরেই যে তামিমের এমন সিদ্ধান্ত তা বেশ পরিষ্কার। তামিমের অবসর ঘোষণার পর রাতে ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দীর্ঘ বৈঠক শেষে তামিমকে তার অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিসিবির সভাপতি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুরুতে তামিমকে পাঠানো একটি খুদে বার্তা পড়ে শোনান পাপন। জানান যে তামিমকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়ে বার্তা পাঠিয়েছেন তিনি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো উত্তর পাননি। বার্তা যেহেতু দিয়েছেন, উত্তর পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান। নাজমুল হাসান পাপন আরও জানিয়েছেন, সামনে বড় দুটি টুর্নামেন্ট আছে, একটি এশিয়া কাপ, অন্যটি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছুর আশাও করছিল। এমন সময় তামিমের অবসরের সিদ্ধান্ত দলের জন্য বড় এক ধাক্কা। এখন দেখার বিষয় তামিম কি তার এই আবেগী সিদ্ধান্তকে ভুলে গিয়ে আবারও ক্রিকেটের 22 গজে ফিরে আসেন কি না। Action Sports.